গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, এখন ওই 7:30 মতন বাজে। আজকে না এত লেট করে ঘুম থেকে উঠেছি, আসলে কি বলতো এত পরিমাণে গরম বেড়ে গেছে, কালকে রাত্রেবেলা আমি জাস্ট ঘুমোতে পারিনি, তো সকালবেলা সেই জন্য ভোর দিকে আর কি একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তখনই আমি ঘুমিয়েছি। কালকে রাত্রেবেলা একদম পুরো গরমে ছটফট করছিলাম, যাকে বলে কি পরিমাণে গরম বেড়েছে বলতো। তো আজকে ওই চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, পেতেছি তো অনেক দিন হয়ে গেল, আর তাছাড়া সাদা চাদর তো বেশি দিন পেতে রাখার থেকে 2-4 দিন পেতে তুলে দেওয়াই ভালো, তাহলে ময়লাটা কি হবে বলতো, ওই বসে যাবে না। আর আমার সব চাদরই বেশিরভাগ ক্ষেত্রে সাদাই, কারণ আমার সাদা চাদর না পাততে খুব ভালো লাগে বিছানাতে, একটু হালকা কালারের চাদর হলে না ভালো ঘুম হয়, আমার এটাই মনে হয়। তো সেই জন্য বেশিরভাগ চাদর আমি সব সাদা সাদা নিয়ে ফেলেছি। তো যাই হোক, এখন যেভাবে গরম পড়েছে, আমার মনে হয় নতুন জিনিসের থেকেই পুরনো পাতলা হয়ে যাওয়া চাদরগুলোই এখন বেশি স্বস্তি দেবে, ঠিক সেরকম আর কি। নাইটিও দেখবে, নতুন নাইটি এখন একদম পরা যাচ্ছে না, মনে হচ্ছে রং চটা ওই পাতলা হয়ে যাওয়া নাইটিগুলোই এখন সব থেকে বেশি আরাম দিচ্ছে। তো এই যে বিছানার চাদর, বালিশের ওয়ার সমস্ত কিছু চেঞ্জ করে দিলাম, আর আমার না ওই যে বিছানার চাদর পাতবো সেই সেটের বালিশের ওয়ারটা না পরালে না আমার ভালো লাগে না। তো যাই হোক, এগুলোকে আজকে আমি কেচে দেবো, সেই জন্য এখন যাচ্ছি ভিজিয়ে দিতে, আর আরও কয়েকটা আছে সব মিলিয়ে এখন ভিজিয়ে দেবো। আর আমি ঠিক বিকেলবেলা করে ভয়েস ওভার দিই, তো এত গরম যে আমি ভয়েস ওভার দিতে দিতে রীতিমতো ঘামছি, মানে এরপরে যেহেতু স্নান করবো সন্ধ্যে দেবার আগে, সেই জন্য আমি এই সময় করে ভয়েস ওভারটা দিয়ে দিই, কারণ গরমের মধ্যে আর ফ্যান চালানো যায় না, তো সেই জন্য বসে থাকা খুবই কষ্টকর। তো এই যে কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তবে গরম যাই পড়ুক না কেন, কাজকর্ম তো করতেই হবে। আর আমি তোমাদেরকে হয়তো এর আগেও বলেছি আর এখনও বলবো, আমার শীতকাল একদমই ভালো লাগে না, গরমকাল খুব পছন্দের। এখন বললে বোধহয় মানুষজন আমাকে পিটিয়ে মারবে, কিন্তু তবুও বলবো। কেন বলতো, যে কোনো জিনিসেরই একটা ভালো দিক আর খারাপ দিক দুটোই আছে। যেমন গরম লাগছে, আমরা ঘামছি প্রতিনিয়ত, ভীষণভাবে রোদে কষ্ট পাচ্ছি, কিন্তু গরমকাল ভালো লাগার একটা সবথেকে মেন কারণ বলি তোমাদের, যেটা হচ্ছে স্নান করা। আমি না সারাদিনে 3-4 বার স্নান করতে পারি, আর শীতকালে কী হয় বলতো, ওই একবার কোনোরকম ভয় ভয় স্নান করতে হয়, আর গরমকালে আমি আরামসে মোটামুটি যখনই আমার গরম লাগে তখনই স্নান করি, আর স্নান করাটা আমার ভীষণ পছন্দের। আর আরও কয়েকটা জিনিস আছে, যেমন আম পাকা, তারপরে লিচু, আঙুর, এসবগুলো আর কি খেতে পারবো, তারপরে দই খেতে পারবো, যেগুলো আমার ভীষণ ভীষণ পছন্দের। তো সেই জন্য গরমকাল আমার খুব পছন্দের। আর দেখতেই পাচ্ছ আমার নাইটিটা পুরো ভিজে গেছে ঘর ঝাঁট দিতে গিয়ে, মানে পুরো বাড়িটা ঝাঁট দিতে গিয়ে আমার শরীর থেকে যে পরিমাণ জল বেরিয়ে গেছে মানে বলার নয়। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকে নিরামিষ রান্নাবান্না করবো, সেই জন্য খুব একটা রান্নার চাপ নেই, তো আমি মঙ্গলবার দিনকে এক্সট্রা কাজগুলো এখন সরিয়ে নিয়েছি, আগে বুধবার করে করতাম। তো সেই জন্য আজকে আমি পুরো সিঁড়ি টিড়ি ঝাঁট দিয়ে মুছবো, এইসবগুলো করবো আর কি, নিচের রুমটা যেটা থাকে আর কি, গাড়ি রাখে সেটাকে ঝাঁট দেবো, ধুয়ে দেবো একটুখানি, এই সমস্ত এক্সট্রা কাজকর্মগুলো আজকে করবো। আর আজকে মনে হচ্ছে একটুখানি বেশি গরম পড়েছে। আর কি বলতো, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই, আমি এই যে একা থাকি, নিজের মতন থাকি, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, এতেও না অনেক মানুষের প্রবলেম জানো তো, মানে মানুষ কখনোই মানুষের ভালো দেখতে পারে না, যে আমি আমার মতন ভালো আছি এটাতেও কিছু মানুষের অনেক অনেক সমস্যা। সে যাই হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখন না মানুষের কথাবার্তা, মানুষ কি বলবে, লোকে কি বলবে, এইসব ভেবে না আমি সময় নষ্ট করতেই চাই না, কারণ এইসব ভেবে সময় অনেকখানি নষ্ট করে ফেলেছি। এখন মনে হয় যে আমার যেটা ভালো লাগবে আমি ঠিক সেটাই করব। তাতে হয়তো কিছু মানুষ ভাবতে পারে যে আমি বোধহয় ভীষণ অহংকারী হয়ে গেছি, কিন্তু এক ফোঁটাও অহংকার নেই জানো তো। আমি সবসময় এটা মনের মধ্যে রাখি যে আমি জীবনে যতটুকুই উন্নতি করি না কেন, যত এগিয়ে যাই না কেন, আমাকে যেন অহংকার ছুঁতে না পারে। একটা কথা সবসময় মনে রাখবে, অহংকার হচ্ছে পতনের মূল কারণ। সেই জন্য অহংকারটা একেবারেই আমি আমার মধ্যে আনার চেষ্টা করি না, কিন্তু আত্মসম্মান বোধ একটুখানি বেশিই আছে। আগে যতটা সবার সঙ্গে ফ্র্যাঙ্কলি মিশতে পারতাম, মানে আমার কি বলতো এতটাই আমি ফ্র্যাঙ্কলি মিশতে পারি মানুষের সাথে, যে আমার থেকে যারা বয়সে ছোট আমি তাদের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ ব্যবহার করি, মানে এই জন্য আমার সবার সঙ্গে সম্পর্কটা ভালোই। কিন্তু আমি এখন অনেকটা কথা বলা প্রায় সবার সঙ্গে কমিয়ে দিয়েছি, তার কারণ তুমি যত বেশি এখনকার দিনে, আমি আগেকার কথা বলবো না, আগে সত্যি এরকমও বন্ধু ছিল যাদের সাথে মন খুলে সমস্ত কথা শেয়ার করা যেত, কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে না কারোর সঙ্গে মন খুলে কথা বলা যায় না, মন খুলে কথা বলতেই ভয় লাগে।
কিন্তু এখন কথা বলাটা অনেকটা কমিয়ে দেওয়ার কারণটা হচ্ছে যে যত বেশি তুমি অন্যের সাথে এখনকার দিনে ফ্র্যাঙ্কলি মিশতে যাবে তত বেশি সে তোমাকে সস্তা ভেবে নেবে। সেই জন্য বলতে পারো এখন আত্মসম্মান বোধটা নিয়ে একটুখানি বেশি ভাবি, কিন্তু অহংকার এক ফোঁটাও নেই। তো যাই হোক, আজকে আমি হেনা করব। কালকে রাত্রেবেলা এই হেনাটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সারা রাত ভিজলে বলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এখন একটুখানি টক দই মিশিয়ে নিচ্ছি, আর আমি বুঝতে পারছি না যে আমার চুলে ঠিক কতটা পরিমাণ লাগবে, কারণ আমি এই প্রথমবার হেনা করছি, মানে অনেক দিন পর বলতে পারো। তো দেখো এই যে হেনাটা আমি এখন চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেব, আর কেউ থাকলে ভালো হতো একটুখানি লাগিয়ে দিত। তো যাই হোক, আমি এখন হাতে করে এটাকে লাগাবো। আর সত্যি কথাই আমার চুলের অবস্থা খুবই খারাপ, দেখে হয়তো বুঝতে পারছো, মানে একদম ফাঁকা হয়ে গেছে, সেই জন্য হেনা করার সিদ্ধান্ত নিলাম। আসলে আমার ভীষণ ঠান্ডা লাগার ধাত, তো যে কোনো হেয়ার প্যাক আমি ইউজ করতে পারি না, তো হেনা তো সেখানে একেবারেই মানে ভয়ে করতাম না। তো এই যে আমি পুরো মাথায় যতটা পেরেছি, আমি নিজে নিজে তো এগুলো ভালো হয় না, কেউ যদি মাখিয়ে দিত খুব ভালো হতো। আমি নিজে যতটা পেরেছি আমি সেভাবে মেখে নিয়েছি, ঠিক আছে। আর আমার হাতের অবস্থা দেখো, দাঁড়াও এইটা দেখাই, এই যে হাতটা পুরো লাল হয়ে গেছে। আগের দিন যখন ভাইকে লাগিয়েছিলাম হাতে করে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আমার হাতটা এরকম লাল হয়ে গেল। তারপরে দেখলাম যে কাপড় টাপড় কাচতে, তারপরে স্নান করতে গিয়ে না আমার রংটা উঠে গেছিলো হাতের, তো সেই জন্য এত টেনশন নেই। কিন্তু হাতে করে যদি না লাগাই না, তাহলে ভালোভাবে হবেও না। আর সেই হ্যান্ড গ্লাভস যেগুলো হয় আর কি প্লাস্টিকের, সেগুলো আমার কাছে নেই। আর আজকে আমি অনেক দিন পর হেনা করলাম, তো আমার ভীষণ টেনশন হচ্ছে, মানে চুলটা কি খুব কালার হয়ে যাবে নাকি কি, আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10টা, মোটামুটি অর্ধেক কাজকর্ম সেরে আমি হেনাটা লাগালাম। এখনো অনেক কাজকর্ম আছে, যেমন ধরো ঘর মুছবো আর কাপড় কাচবো, এক গামলা কাপড় ভিজিয়েছি, তো এই দুটো কাজ এখনো আছে, তো সেই জন্য মেখে নিলাম। এবার আমি এই দুটো কাজ করব, তারপরে স্নান করব। তবে আমাকে জানো তো একজন আমার বন্ধু মতন খুব ভালো একটা কথা বলেছিল যে অহংকার রেখো না, কিন্তু অ্যাটিটিউডটা রেখো। নিজেকে যদি একটা আলাদাই অ্যাটিটিউডের মধ্যে তৈরি করতে পারো না, তাহলে দেখবে মানুষের কাছ থেকে একটুখানি হলেও মানে রেসপেক্টটা ভালো পাবে। আর খুব যদি মানে গভীরভাবে মিশতে চলে যাও কারোর সাথে, সে তোমাকে সস্তা ভাববেই ভাববে। তো এই কথাটা আমি ভীষণভাবে মাথায় মানে মনের মধ্যে আমার চলে এসেছিল যে সত্যিই তাই, অ্যাটিটিউড রাখাটা ভীষণভাবে জরুরি। কারণ এখনকার দিনে অবশ্য সব কথা খুলে বলতে নেই কাউ, কারণ তুমি তাকে তোমার কষ্টের কথাগুলো খুলে বলবে, সে সেটাকে তোমার দুর্বলতা ভেবে সুযোগ নেবে। এখন বাজে 11:30, আমার স্নান হলো, আর মনে হচ্ছিল যে শাওয়ারের নিচ থেকে আমি সরবই না, এত আরাম লাগছিল। যেই বেরিয়েছি বাথরুম থেকে গরম লাগা স্টার্ট, আজকে তার মধ্যে মাত্রা ছাড়া গরম। তো আজকে দেখো কাপড় টুপুর কেচেছি, আগে মিলে দিয়ে গেছি আমি, যে স্নান করার পরে আর রোদে ভালো লাগবে না। আর আজকে এই হাতির মতন চাদরটা কেচেছি, এই দেখো বাপরে যা ভারী, এটা কাচতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল। ওই দুটো চাদর আজকে কেচেছি। আর এই চাদরটা আসলে আমি এই চাদরটা তো সবসময় পাতি না, ওকেশন পারপাসে পাতি, তো দুই একদিন পাতি, তারপর তুলে রেখে দিই, কাচিনি মানে কেচেছি একবার বোধ হয়। যাই হোক চলো, ছাদে আর থাকা যাচ্ছে না, ও বীভৎস গরম আজকে, তার মধ্যে একদম মানে রেকর্ড গরম পড়েছে, রেকর্ড। আর আমি এটাই ভাবি যে আমরা তো তাও বাড়ির ভেতরে আছি, যেসব মানুষরা বাইরে বেরিয়ে কাজকর্ম করছে তাদের কতটা কষ্ট হচ্ছে। আর এই দেখো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোলু, আমাকে ধূপের ছ্যাঁকা দিয়ে একদম কপাল পুরো পুড়িয়ে দিয়েছে। এমনিতেই পোড়া কপাল, তারপরে আবার ধূপের ছ্যাঁকা দিয়ে আরো পুড়িয়ে টুড়িয়ে একদম ঘা করে দিয়েছে। দেখবে পুড়ে যাওয়া, একটুখানি পুড়ে গেলে কি কষ্ট পরিমাণে কষ্ট হয়, জ্বলন হয়। আমার হাতটা পুড়ে গেছিলো, তারপরে এই যে আবার কপালটা পুড়ল। এখন পুজো দেব, আর রান্না বান্না আজকে মঙ্গলবার, তো নিরামিষ রান্না করবো। আর তাছাড়া ওই গরমের মধ্যে একদম হালকা পাতলা রান্না বান্না করবো, দুদিন মাংস খাওয়া হয়েছে, এখন দুদিন একদম হালকা রান্না খাবো, তো সেটাই আর কি। পরে রান্না বান্না সব করবো, বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি, দেখো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এখন যাই আগে আমি পুজোটা দিয়ে নিই। আর এই দেখো গোলুর আরো যে কটা চুল ছিল আজকে আমি সমস্ত কেটে দিয়েছি, কারণ গরমে ছেলেটারও ভীষণ কষ্ট হচ্ছে, তো গোলুর সমস্ত চুল টুল কেটে ওকেও স্নান করিয়ে দিয়েছি। তোমরা যেহেতু এখন ভিডিওগুলো ভালোভাবে ওয়াচ করছো না, আর যাতে তোমাদের বোরিং না লাগে, সেই জন্য আমি ভিডিও লেন্থ একটুখানি কমিয়ে দিয়েছি। আমি এখন 10 থেকে ঠিক 12 মিনিটের মতন ভিডিও বানানোর চেষ্টা করব, যাতে তোমাদেরও সময়ের অপচয় না হয়, তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে, বোরিং না লাগে। তো সেই জন্য আমি একবেলার মতনই এই ভিডিওটা শেয়ার করছি, পারলে বিকেল থেকে আমি অন্য একটা ভিডিও স্টার্ট করব ভেবে রেখেছি।
তো এখন দেখো বোতলগুলোতে জল ভরছি। আর এখন সবথেকে বেশি কাজকর্ম যেটা বেড়ে গেছে সেটা হচ্ছে জল ভরা। বোতলে যত পারছি জল ভরছি আর ফ্রিজে রাখছি, কারণ ফ্রিজের জল ছাড়া এখন একদমই খাওয়া যাচ্ছে না। না তো ইভেন গোলু পর্যন্ত এখন ফ্রিজের জল না মিশিয়ে আর কি জলই খাচ্ছে না। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আর একটুখানি মুগের ডাল বানাবো। আর এদিকে বাসন যেগুলো ছিল ধুয়েছিলাম সেগুলোকে সব গুছিয়ে নিচ্ছি। আর তেমন কোনো রান্নাবান্না আমি আজকে করবো না, কারণ দু তিন দিন ধরে মাংস খাওয়া হয়েছে। তো আমার বড় বলছিল যে একটুখানি এবারে হালকা খাওয়া দাওয়া করতে হবে, আর ভাতটা একটুখানি লেট করে বসানোর কারণ হচ্ছে রাতের জন্য ভাত রেখে দেব। তো এই যে বাসনগুলো সব গুছিয়ে নিলাম। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক আর কমেন্ট করতে ভুলো না। তো এই দেখো আজকে আমাদের মেনু, আর শেষ পাতে তো আমের চাটনি থাকবেই থাকবে, মানে এটা এখন আমার বাঁধা ধরা বলতে পারো। আর সঙ্গে এই যে মিষ্টি দই নিয়ে এসেছে আজকে। তো চলো আমরা এই যে একদম সিম্পল লাঞ্চ আমাদের এটা এখন করে নিই, আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।